গুড মর্নিং ফ্রেন্ডস। তো বিয়ের ঝামেলাতে না অনেক দিন ধরে ঠিক মতন ভিডিও করতে পারিনি, আর আজকে বিয়ে হয়েছে মোটামুটি 13-14 দিন কি তার বেশি হয়ে যাবে। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম ভিডিও করার জন্য, তাই জন্য ভিডিও অন করলাম। আর জায়গাটা একটু চেনা চেনা লাগছে নাকি অচেনা লাগছে? একটু চেনা চেনা লাগছে, তবে একটু অচেনাও লাগছে। তো সবাইকে মানে জায়গার সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার রুম। তো রুমটা কেমন হয়েছে ঘুরিয়ে আমি তোমাদেরকে সকলকে একটা টাইমে দেখাবো অবশ্যই। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো নতুন অনেকদিন পর আবার ভিডিও করছি, তো কী করবো, কী বলবো, কী করবো সেটাই আমি বুঝতে পারছি না। তো এখন একটু বিছানাগুলো গোছাবো, তো তার আগে চলো বিছানা কী করে গোছাবো, কারণ রুমটা তো তোমরা দেখেই নেবে। তার আগে আমি আমার রুমটাকে তোমাদেরকে সকলকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, রুমের এন্ট্রান্স তো ঢুকি এখানেই, মানে ঢুকি প্রথমে এন্ট্রান্সটা পাবে। তারপরে হচ্ছে দেখো বাঁদিকে এগুলো হচ্ছে ওনার জামাকাপড় সব এভাবে থাকে এখান দিয়ে, তো সময় পাইনি এসে ঠিক মতন গোছাবার। তারপরে এরকম এখানে একটা ডেকোরেটিভ আইটেম আছে, নিচে দু একটা চাবি থাকে বাইকের। তারপর একটা ওয়াচ আছে, মানে ওয়াল ক্লক। এপাশে একটা শোকেস আছে যেখানে ওর ব্যবসার বইপত্র থাকে, আগে আলমারিতে থাকতো বাট এখন এখানে থাকছে, কারণ হচ্ছে আলমারিটা তো বাইরে চলে গেছে, ওর ঘরের ভেতরে অন্য জিনিস আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। আর এই যে এখানে জিনিসপত্র ওনারই থাকে, এখানে আমি কিছু হাত দিইনি এখনও অবধি। আর এই দেখো এখানে সুন্দর একটা আয়না আছে, এই যে এটাকে আমি সাথে করে নিয়ে এসেছি। আর এই ব্যাগটা কিন্তু আঙ্কেল রেখে গেছে কালকে দোকানে ভুল করে। এদিকেও আর একটা গেট আছে। আর এই দেখো এটা হচ্ছে আমার বাবা দিয়েছে ফ্রিজ, কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানবে। আর এইদিকে হচ্ছে বিছানা, বিছানার অবস্থা খুব খারাপ। এই যে বেড, বিছানার অবস্থা আপাতত খুব খারাপ, কারণ কি এখনই ঘুম থেকে উঠেছে, এখনও বিছানাকে আমি ঠিক মতন গোছাইনি। আর ওই দিকে জিনিসগুলো কেন রেখেছি বলো তো, বাড়ি থেকে অনেক জিনিসপত্র এনেছি, আর এখানেও কিছু জিনিস আছে যেগুলো কাচাকুচি করা হয়নি, মানে এত অল্প আছে, মানে এতটা হয়ে গেছিলো, সেগুলোর মধ্যে কিছু কিছু করে কাটছি আর মানে ভাজ করে রেখে দিচ্ছি, তো এখনও পর্যন্ত এগুলো বাকি আছে। তো হয়ে গেলে এটাকেও ঢুকিয়ে দেবো। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, আমার খুব পছন্দের এটা, আর কোন তলেরও খুব পছন্দ। আর বাবা দেখেছে, কারণ বাবা যখন দেখেছে তখন তো এগুলো সব জোড়া লাগানো ছিল না, বাড়িতেই ছিল, মানে আমাদের বাড়ি থেকেই দিয়েছে বাট জোড়া লাগানো ছিল না, তবে দেখে এখন খুব পছন্দ হয়েছে, বাবা নিজেও একটা কিনতে চাইছে। এইখানে আছে হচ্ছে প্রিন্টার, আর এই টেবিলটা ও ইউজ করে, আর কদিন ধরে একটু নোংরা অবস্থায় আছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, অনেক লাইট লাগিয়েছে, সুন্দর লাইট, এটা আমার তো খুব পছন্দের। দেখো এই একটা লাইট, এইটা একটা, এগুলো কিন্তু আলাদা, এই দুটো আলাদা। ওর উপর দিয়ে আর একটা আছে, মানে ওই বাঙ্কারের উপর দিয়ে আর একটা লাইট আছে, ওখানে আর একটা আছে, ওখানে দুটো আছে, দেখাচ্ছি তোমার ভালো করে। হ্যাঁ দেখো একটা, আর উপরে আর একটা আছে, ওটা সুইচ কোনটা আমি নিজেও জানি না এখনো পর্যন্ত। আর এই একটা আছে টিউব। তো মোটামুটি করে ঘরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার তোমার এবার বাকি কাজগুলোও সেরে নিই সকালবেলা উঠে। আর এখন বাজে ওই 9টা মতো, ঘুম থেকে একটু আগেই উঠেছি, এবার ঘরগুলোকে একটু আর কি দেখা টাকা যায় না। তো কোথায় তুমি? অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। কি আছে দুটো? কিসের পার্সেল? কি আছে? বই। ও যাবে? আমি ভাবলাম কিছু পার্সেল গিফট ফিফট করছো নাকি।
করতে তো পারো হুঁ করে ওঠার কি আছে হ্যাঁ ওইটা খুলে নিয়ে নেবো বই দিয়ে কি করবো আমি বই তো বাড়িও রয়েছে গাদা খালি আমাকে তো ভিডিও করে দিবা না তোমারই করবি না করে দাও বই এরকম পিছনে সবসময় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবা রেডি হয়ে থাকবা কি করছি না করছি কেমন ভিডিও করবো রেডি হয়ে থাকো চলো তো আমরা এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার তার একটা টাঙানোর জন্য কারণ নিচে আমাদের জামা কাপড় ধরছে না গুড ইভিনিং সকলকে তো কেমন আছো তোমরা সকলে আর কালকের লাস্ট ভিডিও করেছিলাম সন্ধ্যেবেলাতে নয় সকালবেলা কি দুপুরবেলার দিকে করেছিলাম যাই হোক অতটা মনেও নেই আর আমরা এখন স্টার্ট করছি ভিডিও কারণ আমার বর তো বলছে যে কি করছো ভিডিও কেন করছো না করলেও কেন আপলোড করছো না এই জন্যই কিন্তু আজকে আবার ভিডিওটা খুব সুন্দরভাবে স্টার্ট করলাম তো একটু আগে গেছিলাম পড়াতে কারণ আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু তোমরা অনেকেই জানো না এখানেও টিউশন স্টার্ট হয়ে গেছে একটা বাচ্চাকে আমি পড়াচ্ছি তো বাচ্চাটা এখন আবার একটু বেরিয়েছে আমার এই টাইমটায় পড়ানো ছিল ওকে ও আবার ওর মায়ের সাথে কোথাও একটা গেছে তাই এখন আমি দোকানে আছি বর বললো যে চলো দোকানে একটু বলবে ও আবার এখানে একটু কোথায় গেল কার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে তাই জন্য আমি এখানে একটু একা বসে আছি তো যাই হোক যখন ডাকবে পড়াতে ওরা এসে তখন যাব আর আজকে সন্ধ্যাবেলা একটু বাজার যেতে পারি একটু মোমো খেতে তোমরা স্টে টিউন ভিডিওর সাথে থাকো আর শ্বশুর বাড়িতে কেমন কাটছে না কাটছে টোটালটা ভিডিওতে তোমরা দেখতে থাকো তোমাদেরকে একটু একটু করে শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি বাট বড় ভিডিও এখনও তোমাদেরকে সেরকমভাবে দিতে পারিনি তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিওগুলো দেওয়ার তো চলো এর পর্যন্ত দেখো ভিডিও তো আমরা সোজা চলে এসেছি মোমো খেতে আর অনেক দিন পর মোমো খেতে এলাম আর আমি কিন্তু ভয়েস ওভার করছি অনেক পরে ভিডিওটা কিন্তু করেছিলাম মোটামুটি দু মাস আগে বিয়ের ওই 15-20 দিন মতন পর তো যাই হোক গ্যালারিতে ভিডিওটা রয়ে গেছিলো তাই ভাবলাম আপলোড করে দিই তোমাদের মানে তোমরা দেখতে পাবে তার জন্য আর এই দেখো এখানে নেক্সট ডে আবার ভিডিওটা করেছিলাম এখানে একটা গাড়ি সেটিং হচ্ছিলো কারণ গাড়িটা বিক্রি হলো তখন আমি ও এসেছিলাম দোকানে তো যাই হোক তারপরেই দেখো জামা কাপড় তো কাঁচা তো ঠিকই আছে মানে ওয়াশিং মেশিনে দিলেই হয়ে যায় কিন্তু বাট ওই জামা কাপড়টা গোছানোর সময় যে কি বিরক্তিকর লাগে তার বলার মতো নয় আর দেখো আমি এখন চলে এসেছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে অনেকদিন ধরেই মা ফোন করে বলছিল আয় 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 অনেকদিন ধরেই বলছিল তো গেলাম আর গিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই তারপর আমি সোজা চলে গেলাম মাঠে কারণ আমি জানি এই সময় মাঠেই থাকবে তাই জন্য আমি সোজা চলে গেছিলাম মাঠে আর দেখো কি সুন্দর ধনে জমি এগুলো কি সুন্দর ফুল ফুটেছে আর আমরা এই সমস্ত ধনে পাতাগুলো দিয়ে মানে কুল মাখা খেতে কি টেস্টি লাগে আমরা ছোটোবেলা খুব খেয়েছি এখনও খেয়েছি আরে দেখো এরপরে আমি বাবার সাথে চলে গেছিলাম বাজারে বাবার সাথে এগরোল খেতে গেছিলাম বাবার কাছে বায়না করেছিলাম এগরোল খাবো বলে আর এই দেখো আমাদের বাড়ির সামনে না আমার জ্যাঠার গাছ লাগিয়েছে ফুলের কি দারুণ দেখতে না তো আমি তো আমার বাপের বাড়িতে এসেছিলাম কালকের আগের দিন পরশু দিন তো এখন আজকে যাব আজকে এত তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে কয়েকটা দিন পরেই আবার আমাদের এখানে কীর্তন আছে মানে নামযজ্ঞ হয় সেটা 10 দিনের অনুষ্ঠান হয় আর খুবই ধুমধাম হয় অনেক লোকজন আসে এখানে খুবই মজা হয় তো সেখানে এসে তখন এসে এখানে থাকবো বলে একটু আগে আগে চলে যাচ্ছি কারণ এখান থেকে গিয়ে আরও স্কুটি আনতে হবে শোরুমে গাড়ি একদমই কমে গেছে তো স্কুটি আনতে হবে তো ব্যাটারি আনতে হবে তো সেই জন্যই আমাকে আজকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে তো
এখন এই 6টার সময় আমি আর মা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ বাবা নেই বাড়িতে, বাবা গেছে মাল আনতে। আর আমাকে ওই বাড়ি থেকে নিতে আসবে হচ্ছে কুন্তলের বন্ধু ভার্সেস আঙ্কেল, মানে ভার্সেস নয় মানে সে বন্ধুও হয় আবার আঙ্কেলও হয়, তো সে নিতে আসবে। তো তার আসতে একটু দেরি হবে, তাই জন্য একটুখানি এখন ঘোরাঘুরি করবো এই আর কি। এই হেবি সুন্দর লাগছে ক্যামেরাতে, কি দারুণ রোদ দূর না, হেবি লাগছে। সব ভিডিও করে দিলাম, খেলার ভিডিও, কুকুরও দৌড়াচ্ছে পিছনে। কোথায় চলে গেছে? শীতের সময় এই একটা প্রবলেম, বাইকের ব্যাটারি বসে গেছে, কি করছে দেখো। যাচ্ছি, হ্যাঁ তোমরা রাস্তায় করো চলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার সবটাই করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।